আর এয়া আছিল বর্তমানের ঢিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামের প্রতিক্রিয়া। আমার জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বড়ুয়ার আগত এইখানে কথা সদরি করলে। এটা আমি জানাব বিচার সমষ্টি পুনর্নির্ধারণের বড়া টুটা হওয়া নাই বিধানসভা লোকসভা সমষ্টি। বিধানসভাত চব্বিশটা সমষ্টি বিলোপ, চব্বিশটা নতুনক গঠন। আমগুড়ি বিধানসভা সমষ্টি কর্তন করা হয়েছে। পশ্চিম গোয়ালপাড়া সমষ্টি এস টির সংরক্ষিত। কামরূপ মহানগর নতুনক ডিমরিয়া সমষ্টি সংযুক্ত হয়েছে। উজনি বাড়িল এটা সমষ্টি। এস সি এস টির সংরক্ষিত আসন আঠাইশলৈ বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর জালুকবাড়ি সমষ্টির মানচিত্রটো ব্যাপক রদবদল। বরাকত দুটা হ্রাস পালে বিধানসভা সমষ্টি। কলিয়াবর লোকসভা সমষ্টির নাম হব এটা কাজিরঙা। আমি পুনর্বার জানাইছো এয়া হয়েছে সমষ্টি পুনর্নির্ধারণ। বড়া টুটা হওয়া নাই বিধানসভা লোকসভা সমষ্টি। বিধানসভাত চব্বিশটা সমষ্টি বিলোপ আর চব্বিশটা সমষ্টি নতুনক গঠন। আমগুড়ি বিধানসভা সমষ্টি কর্তন। পশ্চিম গোয়ালপাড়া সমষ্টি এস টির সংরক্ষিত। কামরূপ মহানগর নতুনক ডিমরিয়া সমষ্টি সংযুক্ত। উজনি বাড়িল এটা সমষ্টি। এস সি এস টির সংরক্ষিত আসন বিধানসভাত আঠাইশলৈ বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর জালুকবাড়ি সমষ্টির মানচিত্রটো ব্যাপক রদবদল। বরাকত দুটা হ্রাস পালে বিধানসভা সমষ্টি। কলিয়াবর লোকসভা সমষ্টির নাম হব এতিয়া কাজিরঙা। আর সমষ্টি পুনর্নির্ধারণের খসড়াক ব্যাপক প্রতিক্রিয়া হয়ে আছে রাজ্যের ইমূরের সিমূর। বিরোধী ইয়াক সমালোচনা করেছে, শাসকীয় পক্ষ ইয়াক আদরণি জানাইছে। সর্বসাধারণের মতামতো আমি সংগ্রহ করিম, রাইজে কি কয় সেয়া জানিবলে আমি চেষ্টা করিম। ধেমাজিল গেছো কারণ ধেমাজিত নতুনক এটা সমষ্টি সিসিবর গাঁও হিসাবে সংযুক্ত হয়েছে, যুক্ত অসংরক্ষিত, কোনো এস টি বা এস সির সংরক্ষিত নহয়। মন বিকাশ আছে আমার সঙ্গে লাইভত। মন বিকাশ কেবল দল সংগঠনই নহয়, সাধারণ মানুষেরও আপনি প্রতিক্রিয়া লৈছে নাকি? হয় প্রাঞ্জল, একটা কথা উল্লেখ করব লাগবে, যেহেতু যাকালি ভারত নির্বাচন এগারী খসড়া প্রকাশ করলে, সেই খসড়া প্রকাশ করার পিছন আসলে ধেমাজি জেলার আসলে আনন্দর ঢল বইছে। কারণ যাকালি বিভিন্ন দল সংগঠনে ধেমাজিবাসী রাইজে রাজপথক ফটকা ফুটাই আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে। আমার সঙ্গে যেহেতু সিসি বগাঁও বা সংরক্ষণমুক্ত যে সমষ্টি দাবী সমিতির বিষয়ববী আছে, সাধারণ রাইজ আছে, আমি তখন পোনে পোনে জানি চেষ্টা করি। যেহেতু যাকালি ভারতীয় নির্বাচন আয়োগে খসড়া প্রকাশ করলে, তারপর আপনাদের আজি যেহেতু সিসি বগাঁও সমষ্টি নতুনক নামাকরণ করা হল, মুক্ত একটা সমষ্টি হয়েছে, কি কব এই মুহূর্তে? আসলে এই আমার দুটা দশকজোড়া আন্দোলন, আমি সিসি বগা একটা সমষ্টি বিচারিছিল আর মুক্তভাবে বিচারিছিল। আর আমার সিসি বগা সমষ্টি দাবী সমিতিয়ে আমার যে পর্যায়ক্রমে যে আমার করবলীয় কাম আর আন্দোলন এই গোটেখিনি আমি চলাই গেছিল। আর এই আজি যে আমি আপনাদের রাইজ, আমার সিসি বগা রাইজ সমবেত হয়েছে, আনন্দিত হয়েছে, আর সমগ্র সিসি বগা বাকি রাইজে এই ভারতের নির্বাচনী আয়োগ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে। সিসি বগাবাসী ধেমাজি রাইজে বিচার মতে এটা ধেমাজিত যে তৃতীয় সমষ্টি সিসি বগাঁও সমষ্টিটো যে সংরক্ষণমুক্ত করেছে, এই সকলে সন্তুষ্ট হয়েছে। আর সরকারও ইয়াতে যথেষ্টখিনি গুরুত্ব দিছে, আমি সরকারও ধন্যবাদ জ্ঞাপন করছো। এগারী ভোটার হিসাবে কি অনুভব? প্রথম কথা, আমি সিসি বগাঁও সংরক্ষণমুক্ত দাবী সমিতি মই সভাপতি হিসাবে মই কব বিচারিছো যে আমি যা 2006 চনেরপরাই যেটা প্রথম খসড়া তালিকা প্রকাশ হয়েছিল, আর তেতিয়ারপরাই আমি আমার সিসি বগাঁও সমষ্টিটো সংরক্ষণমুক্ত করব কারণে আমি বিভিন্ন সময়ত দাবি উত্থাপন করেছো, স্মারকপত্র প্রদান করেছো, আমি নির্বাচন আয়োগক দিছো, অসম সরকারক দিছো, অসমৰ নির্বাচনী বিষয়াসকলক দিছো। তাৰে আজি আমার এটা প্রতিফলন আমি দেখিলে পালো যে আমি দীর্ঘদিনীয়া আন্দোলন করে আমার সমষ্টিটো অপেন করব কারণে বা সংরক্ষণমুক্ত করব কারণে যা দাবি উত্থাপন করে আসছিল, আজ যাকালি ভারতের নির্বাচন আয়োগে খসড়া তালিকা প্রকাশ করেছে যে সিসি বগাঁও সমষ্টিটো এটা সংরক্ষণমুক্ত করা হয়েছে। তারবাবে আমি সর্বপ্রথমে ভারতের নির্বাচন আয়োগক আমি ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো। তারপরে আমি ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো যে অসম সরকার বিশেষ করে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব বিচারিছো। তেখেতে অলপ আগতে একটা বাইট দিছে, যুক্ত বাইটত আমি তেখেতর আমি বাইটটো আমি খুব ভাল পাইছো, এখানে ভাল পাইছো। তেখেতে কইছে যে ধেমাজিত আমি এটা সমষ্টি ওপেন করে দিছো যত আহোম চুতিয়া সকলে প্রতিনিধিত্ব করব পরাকৈ একটা সুবিধা থাকিব। এই সুবিধাটো দিয়ার কারণে আপনার ধেমাজিবাসী এই ওপেন একটা সমষ্টি দিয়ার কারণে আমি এই কি বেয়া কাম করলো নাকি বলে সাংবাদিক সকলক তেখেতে প্রশ্ন করেছে। আর ঠিক তেনেধরনের লক্ষিমপুরত রঙানদী নামে একটা সমষ্টি হয়েছে, যুক্ত সমষ্টিত আহোম আর মই প্রথমতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো, লগতে কৃতজ্ঞতা জ্ঞাপন করব বিচারিছো যে মিডিয়া সকলে আমাক এইটো মুহূর্তত প্রতি মুহূর্তত আমাক
সহযোগিতা কৰি আহিছে। লগতে আমাৰ অসমৰ দল সংগঠন, বিশেষকৈ আমি তিৱা ছাত্ৰ সন্থাকো ধন্যবাদ জ্ঞাপন কৰিব লাগিব, তাৰোপৰি আমাৰ চৰকাৰ আৰু নিৰ্বাচন আয়োগ, লগতে আমাৰ স্থানীয় দল সংগঠনসমূহৰ অশেষ ত্যাগ আৰু কষ্টৰ বিনিময়ত আজি চিচি বৰগাঁৱত স্বাধীনতা 75 বছৰৰ পিছত ধেমাজি জিলাত আমি সাংবিধানিক এটা অধিকাৰ ভোগ কৰিব পাৰিছোঁ আৰু তাৰ কাৰণে আমি সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আমি চিৰজীৱন কৃতজ্ঞ হৈ থাকিম। এনেকুৱা এটা সুযোগ আমি পাইছোঁ যিটো আমাৰ স্বাধীনতা 75 বছৰৰ পিছত আমি ৰাজনৈতিকভাৱে আমি অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আমি যুগ যুগান্তৰ কাৰণে আমি এইটো হয়তো নাপালোহেঁতেন যদি আমি আমাৰ ৰাইজৰ সহযোগিতা, ৰাইজৰ মেডিয়া পাৰ্চনেই হওক বা সকলো ফালৰ পৰা আমাৰ পূৰ্ণ সহযোগিতা আজি সহযোগিতাৰ লগতে সকলো ৰাইজৰ ত্যাগ আৰু পৰিশ্ৰমৰ বলতে আজি আমি এইটো মুক্ত হ'ব পাৰিছোঁ। আমি উৎফুল্লিত হৈছোঁ। যোৱাকালি সন্ধিয়া ভাগত যিটো নিৰ্বাচন আয়োগে খচৰা তালিকা প্ৰকাশ কৰিলে, ইতিমধ্যে আমাৰ চিচি বৰগাঁও সংৰক্ষণমুক্ত বিধানসভা দাবী সমিতি আৰু সংগ্ৰাম সমিতিৰ আমাৰ সতীৰ্থসকলে আপোনালোকক আগত জনাইছে কথাকেইটা, আৰু সৰ্বসাধাৰণ ৰাইজে বহু পূৰ্বৰ পৰা অৰ্থাৎ স্বাধীনতাৰ 75 বছৰ যিটো অমিত বৰ্ষ হিচাপে পালন কৰি থকা আছে, সেই শেষ মুহূৰ্তত আমি এটা অমৃত সঁচাৰ অৰ্থত পাবলৈ সক্ষম হোৱাৰ দৰে হৈছে যে অসম বিধানসভাত অন্ততঃ ধেমাজি জিলাখনৰ পৰা আমাৰ খাতিখোৱা আমাৰ যিটো আমাৰ জাতি জনগোষ্ঠী আছে, বিশেষকৈ মুঠতে বিভিন্নজনে ধেমাজিত চিচি বৰগাঁও বুলি নতুন এটা সমষ্টি সংলগ্ন কৰাক লৈ আনন্দ প্ৰকাশ কৰিছে আৰু এই সমষ্টিটো হৈছে অসংৰক্ষিত, কোনো SC ST বাবে সংৰক্ষিত নহয়, যাৰ বাবে মনৰ আনন্দ প্ৰকাশ কৰি এইসকল লোক ওলাই আহিছে। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে সমগ্ৰ অসমজুৰি প্ৰতিক্ৰিয়া আহি আছে, অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা প্ৰতিক্ৰিয়াসমূহ আমি শুনাই আছোঁ আপোনালোকক। পৰৱৰ্তী সময়তো পোনপটীয়া সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিম, এইখিনিতে সময় বাণিজ্যিক বিৰতিৰ। ষ্ট্ৰং নহয় তথা হৰিনাম চৰ্চা কেন্দ্ৰৰ খেলপথাৰ, সেইদিনা বিৰতৰপে বক্তব্য ৰাখিছিল যুৱকৰ দলটোৱে। সম্পূৰ্ণভাৱে যিমানখিনি উপহাৰ আছে আমাৰ হাতত আছে, আমি গোটেই উপহাৰখিনি